হরিবল। তা আমরা শ্রী সুখদেব গোস্বামী মহারাজ, তিনি পরীক্ষিত মহারাজকে যে যে পথে ভাগবত কথা শুনিয়েছিলেন, আমরা আমাদের তো সে সময় নাই যে এত সময় ধরে আপনাদের বলবো। আমি শুধুমাত্র শ্রীমন মহাপ্রভু যেমন করে আমাদের ভগবানের পথে যেতে বলেছেন, তার যে শিক্ষা স্ট্রোকটা সেটাই আপনাদের কাছে বর্ণনা করব। কি আপনারা শুনবেন? তো হরি বল, শ্রীমদ ভাগবত হচ্ছে দ্বাদশ স্কন্ধের ভাগবত। তা আজকে আমাদের সময় খুব কম, বড়জোর আর এক ঘন্টা আমি করতে পারবো। তা আমি সেই এক ঘন্টার মধ্যে তো আপনাদের সমবেতভাবে বলতে পারবো না, তবে শ্রীমন মহাপ্রভু যে কথা আমাদের বলে দিয়ে গেছেন যে শ্রীমদ ভাগবতের যে মূল মূল জায়গা তিনি কি করে গেছেন, তিনি শিক্ষাষ্টক রূপে আমাদের কাছে উপনীত করে দিয়ে গেছেন, সেই শিক্ষাষ্টকটাই আপনাদের বলছি যে পথে গেলে আমরা ভগবত চরণে পৌঁছাতে পারব। চেত দর্পণ মারিয় নয়ন ভবদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবধু জীবন প্রতিপদ পূর্ণামৃত আসাদ পরাং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। বলছে কি যে এই সংসারে আমাদের প্রকাশ হয়েছে কিসের জন্য, না ভগবত চরণকে পাওয়ার জন্য। কিন্তু চা পেতে হলে কখনো অশুদ্ধ হৃদয়ে ভগবত চরণ লাভ হয় না। সেই ভগবত চরণকে পেতে হলে হৃদয়কে অন্তঃকরণকে শুদ্ধ করতে হয়, চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হয়, মার্জনা করতে হয়, পরিচ্ছন্ন করতে হয়। যেমন দর্পণে ময়লা থাকলে, আয়নাতে যদি ময়লা থাকে কখনো নিজের মুখ শোভা পায় না, আপনি নিজের মুখকে দেখতে পাবেন না। ঠিক তেমন যদি আপনার চিত্তে কালিমা থেকে যায় কখনো আপনি গোবিন্দের দর্শন আপনি পাবেন না, তার চরণ পদ্ম আপনি হৃদয়ে ধারণ করতে পারবেন না। তার জন্য কি বলছে, নাম করতে বলছে, যে নামের মধ্য দিয়ে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তনের মধ্য দিয়ে কি হয় না, শ্রীকৃষ্ণ সংকীর্তনের মধ্য দিয়ে আপনার ভবরূপ যে মহাদাবাগ্নি এই সংসারের তৃতাপ জ্বালা আপনার সম্পূর্ণরূপে নিভে যায়। তৃতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা আর আদি দৈবিক জ্বালা, তা সম্পূর্ণ নিভে যায়। আর কি হয় না, আপনার হৃদয়ে বিদ্যারূপ যে ভগবত প্রকাশ তা ধীরে ধীরে হতে থাকে। যেমন চন্দ্র উদিত হলে কুমুদ প্রকাশ হয়, ঠিক তেমন ভাবেই ভগবত নাম নিতে নিতেই আপনার হৃদয়ে ভগবানের যে রূপ, ভগবানের যে চরণ পদ্ম, তাও হৃদয়ে আপনি তার প্রকাশ পেতে পারবেন। শাস্ত্রকারী বলছে যে যদি আপনি হৃদয়ে ভগবত নাম না ধারণ করেন, যদি তার নাম না সংকীর্তন করেন, তবে আপনার ভবদাবাগ্নিও নির্বাপন হবে না, আপনার হৃদয়ে বিদ্যাবধূও আসবে না, আর সংসারের অপরিচ্ছন্নতা কখনো আপনাকে ছেড়ে যাবে না। তিনি বলেছেন যে নাম নাম নাকারী বহুধা নিজ সর্বশক্তি স্তপিতা শরণ এন কাল এত দৃশ তব কৃপা ভগবান মম উপি দুর্দৈব সদৃশ মহাজনী না অনুরাগ। হে প্রভু, আমি তো নাম সংকীর্তন করব কিন্তু আমার অনুরাগ আসেনি। মহাপ্রভু বলছে মহাপ্রভুর অনুরাগ আসেনি, কিন্তু আমরা তো সাধারণ জীব, তাহলে আমাদের অনুরাগ আর কোথা থেকে আসবে? বলছে হে প্রভু, আপনার এই সংসারে নাম অনেক, আপনি হরি কৃষ্ণ রাম সকল নামেই ব্যাপ্ত এবং সকল নামেই আপনার শক্তি দেওয়া আছে, কিন্তু আমার দুর্দৈব এই যে আপনার নামের প্রতি আমার অনুরাগ এলো না। হে প্রভু, কৃপাপূর্বক আপনি
আপনার নামের প্রতি যাতে অনুরাগ আসে সেই পথ বলে দেন। কিভাবে আমরা আপনার নাম কীর্তন করতে পারি, কিভাবে আপনার নাম কীর্তন করলে আপনারা আপনি আমাদের কাছে ধরা দেবেন। তারপরেই তিনি বলেছিলেন যে ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানি মানদেন কীর্তনীয় সদা। আমি যেমন বললাম যে তৃণের মতো আচরণ করতে হয়, সাধু তো পরের কথা, মুনি ঋষি তো পরের কথা, আগে ভক্ত হতে হবে। ভক্ত হতে গেলে বিনম্র হতে হবে, শ্রদ্ধাবান লভতে কেন, শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিরাই প্রকৃতপক্ষে বিদ্যা অর্জন করে। ঠিক তেমন আপনার মাথা যদি নত থাকে তবেই আপনি কোনো মন্দিরে প্রবেশ করতে পারবেন। আপনার মাথা যদি নত থাকে কোনো সাধু গুরুর কাছ থেকে আশীর্বাদ পাবেন, দেখবেন জল সবসময় উপর থেকে নিচে প্রবাহিত হয়, নিচ থেকে উপরে যায় না। আশীর্বাদ উপর থেকে নিচে আসে, কখনো নিচ থেকে উপরে যায় না। তার জন্য কি করতে হয়, না তৃণের মতো আচরণ, আর বৃক্ষের মতো সহিষ্ণু হতে হয়। বৃক্ষকে কেটে দেন, বৃক্ষ কিন্তু আপনাকে কিছু বলছে না। আর নিজেকে সম্পূর্ণ অমানি রাখতে হয়। তার উদাহরণ আমরা কার কাছ থেকে পাই, নিত্যানন্দ প্রভুর কাছ থেকে পাই। তিনি বলেছেন কি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় নগরে বেড়ায়। তারে বলে দন্তে দিন ধরি আমারে কিনি আল বল গৌরী, যদি আমরা ভগবত ভক্ত হতে চাই। নিত্যানন্দ প্রভু যেমন ভাবে ভগবানের নামকে গ্রহণ করেছিলেন, তিনি যে বিনম্র আচরণ করে গেছেন, সেই বিনম্র আচরণ যদি আমাদের মধ্যে উদিত হয় তবে ভগবত চরণ আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। আর যদি আমরা বিনম্র না হই, যদি আমরা শ্রদ্ধালু না হই, যদি আমরা সহিষ্ণু না হই, ভগবানের যে ভক্ত সে নিতাই চান তাকে আরক্ত করে দিচ্ছে, তার সমগ্র শরীর দিয়ে রুধিরের রক্ত বেরিয়ে যাচ্ছে, তবুও তিনি সহিষ্ণুতার সহিত তিনি শক্তি প্রদর্শন করেননি, তিনি শুধুমাত্র ভালোবাসা দিয়ে ভগবানের নামকে নিয়ে এসেছিলেন। আর ভালোবাসার মধ্য দিয়েই তিনি নামের প্রকাশ, হরি বল, তিনি নামের প্রকাশ করেছিলেন। তারপরেই বলছে হরি বল, তারপরেই তিনি বলছেন কি যে নধনং নজনং ন সুন্দরীং কবিতাং জগদীশ কাময়ে মম জনম জনমনীশ্বরে অহে তুক ভগবত ভক্ত তুই। হে প্রভু, আমি ধন জন মান অর্থ স্ত্রী কিচ্ছু চাই না, আমি কি চাই না আপনার প্রতি অহেতুক যেন আমার ভক্তি এসে যায়, আমি আর কিছু কামনা করি না। দেখুন আমাদের প্রত্যেকের ভক্তি কি থাকে, হেতু ভক্তি, যে প্রভু আপনি আমাকে এটা দেন, আমি তার বিনিময়ে আপনাকে বাতাসা উল্লুর দিচ্ছি। আমার পুত্র সন্তান ভালো থাকলে, আমার পুত্র সন্তান সৎ
সন্ততি ভালো থাকলে আমরা অনেক অনেক চাওয়া, যে চাওয়ার কখনো শেষ হয় না। তার বিনিময়ে আমরা এই মহোৎসব দিব, ওই দিব, কিন্তু ভগবান কখনো আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করেন না। তিনি আপনার যা চাওয়ার যা পাওয়ার তিনি এমনিতেই আপনাকে দিয়ে রেখেছেন, নতুন করে তার কাছে কিছু চাইবার নাই। কিন্তু আমাদের এমন লালচ, দেখুন শ্রীমৎ ভাগবত যে কথা বলেছিল যে আমরা যদি না কামনা বাসনা না ত্যাগ করতে পারি, অনন্য অভিলাষং শূন্য জ্ঞান কর্ম অনাবৃতম, সকল অভিলাষ যদি না পরিত্যাগ করতে পারি, যদি না যদি অভিলাষ হৃদয়ে থাকে, কখনো আমরা ভক্ত রূপে সমাদৃত হতে পারবো না। এখানে মহাপ্রভু বলে গেছেন যে কিছু চাওয়ার থাকবে না, কিন্তু কিছু চাইবার বিনিময়ে যদি আপনি তাকে ভক্তি দেন, তাহলে সে ভক্তির কোনো মূল্য থাকে না। সে ভক্তি নয়, সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসা বলতে আপনি কোনো দোকানে গেছেন, 10 টাকা দিয়েছেন, তার বিনিময়ে আপনাকে সে কিছু আমান্য বা সবজি দিয়েছে, তাহলে আপনিও ভগবানের সঙ্গে কি করছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন। বলছে এতে বলছে ইউ আর গুড বিজনেসম্যান নট ইউ আর ডেভোটি, বলতে আপনি ভালো ব্যবসায়ী হতে পারলেন কিন্তু ভালো কৃষ্ণ ভক্ত বা গৌর ভক্ত হতে পারলেন না। তাহলে কি করবেন, ভগবানের নাম করলেন, ভগবানের নাম বিনম্রতা সহিত করলেন, আর নাম করার মধ্য দিয়ে তার কাছে কিছু চাওয়া আপনার থাকলো না। যদি চাওয়া না থাকে, যদি তার কাছে আপনার পাওয়ার বাসনা না থাকে, তাহলে দেখবেন আপনার ভক্তি কুসুম দেরিতে হলেও ফুটতে শুরু করেছে। আর ওই ভক্তি কুসুম যদি না ফুটে, তাহলে কখনোই আপনি ভগবানের চরণ পদ্মে কিছু দান করতে পারবেন না। হৃদয়ে ভক্তি কুসুম যদি প্রস্ফুটিত হয়, ওই ভক্তি কুসুমকেই আপনি ভগবানের চরণে দিতে পারবেন, তবেই উনি আপনার সেবা গ্রহণ করবেন। কিন্তু অন্য অন্য কামনা যদি থাকে, অন্য অন্য বাসনা যদি থাকে, অনেক যদি চাওয়া থাকে, সেখানে আপনার ভক্তি কুসুম এমনিতেই শুকিয়ে যাবে, সে কখনো আর গোবিন্দের দরজায় পৌঁছবে না। তাহলে আজ থেকেই চেষ্টা করুন যে কিভাবে আমি আমার হৃদয়কে ভগবানের চরণে প্রকৃতপক্ষে সেবা দান করতে পারবো। হৃদয়ের মধ্য দিয়ে, হৃদয় পদ্ম কিভাবে ভগবানের চরণ পদ্মে স্থানান্তরিত করতে পারবো, তা যদি আপনার মনে থাকে তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। আর যদি লক্ষ্য বস্তু থেকে ছুটে যান, লক্ষ্য বস্তু যদি আপনার ভেঙে যায়, কখনো তার চরণ পদ্মে যেতে পারবেন না। দেখুন এ কোনো রসকথা নয়, আমরা যে কথা বলছি তা রসের কথা নয় যে এক কানে গেল আনন্দ পেলাম অন্য কান দিয়ে বের করে দিলাম। এটা 5000 বছর আগে ভগবান শ্রী গোবিন্দ যে লীলা করেছেন তা শ্রীমৎ ভাগবত রূপে আমাদের কাছে এসছে। আবার 536 বছর আগে মহাপ্রভু যে এসেছেন, তিনি যে লীলা করেছেন, তিনিও একই কথা বলছেন। কিন্তু তবুও যে এই ভাগবত, এই নাম শুধুমাত্র আনন্দের জন্য নয়, মৃত্যু পথ যাত্রীকে এই ভবরূপ সংসারের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা লাঘব পেতে হলে আপনাকে ওই নাম, ওই শ্রীমৎ ভাগবতের আশ্রয় নিতে হবে। যদি আপনি ওর চরণে আশ্রয় না নেন, কোটি কোটি বার আপনার জন্ম হতে থাকবে। এ হচ্ছে সাপ লুডুর খেলা। আপনি এ জন্ম মানুষ পেয়েছেন, আপনি এই জন্মে আপনি চাইলেই আপনি তার দরজায় যেতে পারবেন। এই জন্ম হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জন্ম, মনুষ্যত্ব মুমুক্ষত্ব আর মহাপুরুষ সংশ্রয়, এই ত্রয় সুদুর্লভ। শাস্ত্র বলছে মনুষ্যত্ব মুমুক্ষত্ব, মানে আমি যে মানব রূপে জন্মগ্রহণ করেছি, আর ভগবান পাওয়ার বাসনা, আর সদ্গুরু চরণ, এই তিনটা হচ্ছে ভগবানের দান। যিনি লাভ করেন তিনি প্রকৃতপক্ষে ভাগ্যবান। তাহলে আমরা মানুষ রূপে এসেই গেছি, আর আপনারা যারা এখানে আছেন তারা নিশ্চিতভাবে কোনো না কোনো গুরুর আশ্রয়ে আপনারা আছেন। আর জানবেন যদ্যপি আমার গুরু সুড়ি বাড়ি যায়, তথাপিও জানিও আমার গুরু শ্রী নিত্যানন্দ রায়। আমার গুরু যদি অধার্মিক হয়, তাকে আমরা গুরুরূপে বরণ করেছি, কখনো গুরুকে পরিত্যাগ করবেন না।
এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা। এবার আপনি যদি চান যে না আমি আরো উপরে উঠে যেতে চাই, আরো সুন্দর জায়গায় যেতে চাই, আপনার কোনো বাধা নাই, শাস্ত্র আপনাকে বাধা দেয়নি, কিন্তু গুরুদেবকে ত্যাগ করবেন না কখনো। গুরুদেবকে যে উনি এইসব আচরণে আচরণ করছে আমি ওকে ত্যাগ করে দিলাম, কখনো করবেন না। গুরু ত্যাগে কখনো ভগবান খুশি হন না। তাহলে আমাদের কর্তব্য যেটা, সেই সেইভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর যদি আমরা আমাদের কর্তব্য থেকে বিচ্যুত হই, কর্তব্য বলতে কি, যে পরমেশ্বরের দরজায় যাওয়ার যে কর্তব্য, তাহলে আমি গুরুও পেলাম, আমি আপনারা গুরুও লাভ করেছেন, আপনাদের মনের মধ্যে কৃষ্ণ ভক্ত লাভ করার আকাঙ্ক্ষা আছে, আপনি মানব জন্ম পেয়েছেন, মানে আপনি তিনটেই ভগবানের দেয়া দান তা পেয়ে গেছেন, তাহলে এরপরে আর আপনার কোনো বাসনা থাকতে পারে না। আপনি সকল বাসনাকে এইখানেই অন্ত করে দেন, অন্ত করে শুধুমাত্র হা গোবিন্দ হা গোবিন্দ সহকারে তার দরজায় পৌঁছানোর জন্য পথ খুঁজুন, তবেই আপনারা হরি হরি বল, তবেই আপনারা তার দরজায় পৌঁছাতে পারবেন। তিনি আপনাকে কৃপা করার জন্য বসেই আছেন। কিন্তু আপনার যদি আশ্রয় না চাওয়ার আকাঙ্ক্ষা থাকে, কখনোই তিনি আশ্রয় আপনাকে দেবেন না। তিনি কার না নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ, যিনি নিরাশ্রয় হয়েছেন তিনি তার। আপনি একটা যদি আশ্রয় থাকে আর একটা যদি আশ্রয় চান, তাহলে আপনার মধ্যে লোভের বাসনা আছে, কিন্তু আপনি সম্পূর্ণ আশ্রয় যদি পরিত্যাগ করেন, তবেই তিনি আপনাকে আশ্রয় দান করবে। এখানে বলছে ওই নন্দতনুজ কিঙ্কর পতিতং মা বিষমে ভবাদ বুদ্ধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ ধূলি সদৃশ বিচিন্তয়। হে প্রভু, আমি তো আমার সমস্ত কিছু পরিত্যাগ করলাম। দেখুন, বৈষ্ণব শাস্ত্রের সঙ্গে অন্যান্য শাস্ত্রের অনেক পার্থক্য আছে। অন্যান্য শাস্ত্র সব চায়, কিন্তু বৈষ্ণব শাস্ত্র কি করে, পরিত্যাগ করে। অন্যান্য শাস্ত্রে আপনি যেখানেই যান, ছাত্র ধর্ম বলুন, শৈব ধর্ম বলুন, ছাত্র ধর্ম বলুন, সকল ধর্মে বলা আছে যে দাও প্রভু, আমার কাছে আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, সেটা প্রয়োজন, শুধু প্রভু দিতেই থাকে। কিন্তু বৈষ্ণব ধর্মে বলা আছে না প্রভু আমার কিছু চাই না, আমি আমার সমস্ত কিছু পরিত্যাগ করে দিতে চাই, আমার শুধু কি চাই না আপনার চরণ চাই, আর কিছু না, আপনাকে যদি দিতেই হয় অন্য কিছু দেওয়ার দরকার নাই, আপনার চরণ পদ্মটা দিলেই আমার ইহ জীবন এবং পরজীবন, কি বললাম, ইহ জীবন ও পরজীবন দুটো জীবন সার্থক হবে। আর যদি আমি অন্য কিছু আকাঙ্ক্ষা করি, সাপ লুডু খেলার মতো, এই যে মানব জন্ম পেয়েছি, কখনো কখনো সাপের মুখে পড়ে একবারে পৃষ্ঠ দেশে চলে আসবো, বলতে কি, আপনি যখন আপনার চাওয়ার আকাঙ্ক্ষা বেশি হয়ে যাবে, তখন তিনি আর মানব জন্ম করে আপনাকে পাঠাবে না, কোনো না কোনো পশুর জন্ম আপনাকে প্রদান করবে আপনার কৃত কর্তব্য অনুযায়ী। তাহলে আপনি আজ থেকেই বিচার করুন আপনার কৃত, তাহলে আপনি আজ থেকে বিচার করুন আপনি কি কর্তব্য করবেন, কি পথে চলবেন, কাউকে ধোকা দেবেন তো সাপ হয়ে যাবেন, সর্পজনী লাভ করবেন, যদি কারোর উপর হিংস্রতা প্রদান করেন ব্যাঘ্রজনী লাভ করবেন, তাহলে আপনি সর্প হবেন, ব্যাঘ্র হবেন, না পরবর্তী জীবনে গোবিন্দের চরণে যাওয়ার জন্য ভক্ত হবেন। ভক্ত হতে গেলেই বলছে যে ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতং মা বিষমে ভবাদ বুদ্ধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ ধূলি সদৃশ। হে প্রভু, আমার চাওয়ার বাসনা নাই, চাওয়ার বাসনা একটাই,
যে প্রভু তোমার চরণ পদ্মে যে ধূলিকণা আছে সেই ধূলিকণা স্বরূপ আমাকে তুমি আশ্রয় দান করো। তাহলে আশ্রয় কিভাবে হবে? না, আপনার চরণের ধুলা সদৃশ্য হয়ে আশ্রয়, অন্য কিছু হয়ে আশ্রয় নয়। আমি তো আমাদের বৈষ্ণব শাস্ত্র এতটাই নত, এতটাই বিনম্র যে কারুর চরণ ধরতে আমরা দ্বিধা করি না, কারণ আমাদের মধ্যে অহংকারের গৌরব নাই, অহংকার নাই, অর্থের গৌরব নাই। আমাদের কাছে শুধুমাত্র কি আছে? না, তাকে পাওয়ার জন্য তার নামটাই আছে। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। যেমন কর্পূর কি হয়, কর্পূরকে আপনি রেখে দেন, কর্পূর উবে চলে যায়, ঠিক তেমন ভাবেই তার নাম নিতে নিতে যদি আপনার কি হয়, না নয়নং গলদস্রু ধারয়া, বদনং গদ গদ রুদ্ধয়া গিরা, পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে আমার প্রভু, আমার সেই দিন কবে হবে, এই দুর্দিন আমার কবে ঘুচবে যেদিন তোমার নাম নিতে নিতে আমার নয়ন দিয়ে অনাবিল ভাবে অশ্রু আসবে। যদি অশ্রু না আসে তাহলে জানবো আমার এই নয়ন দুখানি অন্ধ হয়ে গেছে, বা যদি অশ্রু না আসে তুমি আমার নয়ন দুখানি অন্ধ করে দাও। এ ভালোবাসা কেমন হচ্ছে? এ হচ্ছে সন্তানকে মায়ের ভালোবাসা, জলের প্রতি মাছের টান, দুটো টান একসঙ্গে এসে গেছে। সন্তান মা থেকে সন্তানকে যদি কেড়ে নেন দেখবেন মা বাঁচতে পারবে না, কোনো মাছকে যদি জল থেকে তুলে নেন সেও বাঁচতে পারবে না। যদি ওই দুটা ভালোবাসা একসঙ্গে এসে যায় তবে আপনি ওই অনাবিল ভাবে তার জন্য অশ্রু সম্পাত করবেন। আর কি গলদস্রু ধারয়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা, বদন থেকে নিরন্তর হা গোবিন্দ সহকারে আপনার শুধুমাত্র হাহাকার রব আসবে। পুলকই নিচিতঙ্গ বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। পুলক আপনার মনের মধ্যে পুলক আসবে, আপনার সমগ্র শরীর বৈবর্ণ এসে যাবে,
শুধুমাত্র গোবিন্দ নাম করতে করতে স্তম্ভ দেখবেন। কারণ কিছু যদি বড় অঘটন হয়ে যায় তার প্রিয়জন কি হয়, মূর্ছা চলে যায়। কি গো মূর্ছা যায় তো? হরি বল জননী, কি বলেন মূর্ছা যায় তো? ঠিক তেমন ভাবে তার প্রতি যদি আপনার প্রিয় মানে প্যাস প্রেম এসে যায়, ভাব এসে যায়, দেখবেন আপনারও সেই স্তম্ভ দশা চলে আসবে, মূর্ছা দশা চলে আসবে। তবেই জানবেন যে আপনি আর হরি থেকে দূরে নাই। যেমন সূর্য উদিত হওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে উষাকাল। কি বললাম? সূর্য উদিত হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে উষাকাল। যদি আকাশ পরিষ্কার হয়ে যায় মনে হচ্ছে এরপর বোধ হয় সূর্য উঠতে পারে। ঠিক তেমন এই ব্যাকুলতা, এই অশ্রুসিক্ত নয়ন, এর হৃদয়ের বৈবর্ণতা, এ হচ্ছে ভগবত প্রাপ্তির যে পূর্বাভাস, সেই পূর্বাভাস রূপেই বর্ণনা করা হয়েছে। তারপরেই বলছে যে যুগায়তং নিমিষেন চক্ষুষা প্রবেশায়তং শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। হে গোবিন্দ, হে আমার প্রভু, আপনি এই সংসারের সবকিছু শ্রীমৎ ভাগবত যে বর্ণনা করে গেছে, চারিবেদ যার মহিমা করে গেছে, অষ্টাদশ পুরাণ যার ব্যতীত নয়, আপনি তিনি কৃপাপূর্বক আমাকে এই আশীর্বাদ দিন যাতে করে আপনার প্রতি আমার কখনোই যেন ভুলে যাওয়া না থাকে। আপনাকে ভোলা মতলব কি না, মৃত্যু হওয়া। আপনি যদি গোবিন্দ থেকে দূরে সরে যান দেখবেন ওটাই আপনার কাছে মৃত্যু। মহাপ্রভুকে বলা হয়েছিল, প্রভু কোন দিন দুর্দিন? তিনি বলেছিলেন যে যেদিন ঝড় বৃষ্টি হয়, যেদিন প্রাকৃতিক দুর্যোগ হয়, যেদিন আপনার কাছে আপনার প্রিয়জন হারিয়ে যায়, সেদিন দুর্দিন নয়। আপনার প্রিয়জন আজকে আছে কালকে থাকবে না, যে আপনাকে প্রিয়ভাসছে আগামীকাল আপনি যদি কিছু কর্তব্য না করেন সে আপনাকে ভার হিসাবে গ্রহণ করবে। আজকে আপনি কিছু কর্তব্য করছেন তার জন্য আপনাকে সে প্রিয় প্রিয় বলছে, আগামী দিন আপনি কর্তব্য ছেড়ে দেন আর আপনাকে সে প্রিয় বলে বাসবে না, কাছে ডাকবে না, বলবে ও মরে গেলেই আমি গঙ্গা স্নান করে আসবো। তাহলে ওই দিনের কেন অপেক্ষা করবেন? আপনার যে প্রিয় সে আপনাকে ভালোবাসুক নাই বাসুক, সে যদি আপনাকে দূরেও সরিয়ে দেয় সেদিন দুর্দিন নয়। দুর্দিন সেই দিন যেদিন আপনার বদনে কৃষ্ণ নাম না আসবে। যেদিন আপনার বদনে কৃষ্ণ নাম না আসবে সেই দিন জানবেন আপনার প্রকৃতপক্ষে দুর্দিনের শুরু। তাহলে জ্ঞান থাকতে থাকতে আপনি কি চান যে আপনার বদন থেকে কৃষ্ণ নাম হারিয়ে যাক? জ্ঞান থাকতে থাকতে আপনি কি চান আপনার হৃদয় পদ্মে ভগবানের চরণ পদ্মে সমর্পিত না হোক? কখনো কি চাইবেন? তাহলে জ্ঞান থাকতে থাকতেই, আপনার শরীরে সামর্থ্য থাকতে থাকতেই আপনি তার চরণে লেগে থাকুন, দেখবেন বলে না বাইতে বাইতেই নালা আর গাইতে গাইতে গলা, যদি পাওয়া যায় ওটাই নদী হয়ে যায়, প্রবাহিত হলেই নদী। আর আপনি যদি গান করতে অভ্যাস করেন তাহলে একদিন দেখবেন আপনিও গায়ক হয়ে যাবেন। ঠিক তেমন আপনি যদি চার চরণ পদ্মকে আকাঙ্ক্ষা করেন, তার প্রতি নিবিষ্ট থাকেন, দেখবেন আপনিও না চাইতেই আপনাকে সকলেই ভক্ত বলা শুরু করে দিচ্ছে। তাহলে আপনি এটাই আকাঙ্ক্ষা করুন যে প্রভু আপনার প্রতি তিলার দেখো যেন আমার বিস্তৃতি না আসে। তিলার থেকে বিস্তৃতি আসা মানে কি না, আমি সংসারে এসে গেলাম, আর সংসার হচ্ছে মায়ার সমুদ্র যার কখনো অন্ত হয় না। তাহলে এই অন্তহীন জগতে আমাকে না রেখে আপনার যে পরমানন্দ রূপ সংসার, সেই সংসারে যাতে আমি যেতে পারি তার জন্য আমার স্মৃতিতে আপনি নিরন্তর থাকুন। আর স্মৃতি বাবা এমনি এমনি আসে না, স্মৃতি এমনি এমনি আসে না, আহার শুদ্ধে সত্য শুদ্ধ, সত্য শুদ্ধে ধ্রুবা স্মৃতি। আহার যদি শুদ্ধ হয়, আহার যা খাচ্ছেন সেই আহার যদি শুদ্ধ না হয় কখনো সত্য মানে প্রবৃত্তি শুদ্ধ হবে না।
আপনি কোন প্রাণীর দেহাবশেষ খাচ্ছেন তাহলে ওই প্রাণীর গুণও আপনাকে নিতে হবে। আপনি ছাগল আহার করলে ছাগলের যে গুণ, আপনিও পরবর্তী দিনে ছাগলই হবেন, আপনি কোনোদিন মনুষ্য হবেন না। আর যে মানুষই হয়নি সে কি করে ভক্ত হবে? তাহলে প্রাণীর দেহাবশেষ খাবেন না, প্রাণীর দেহাবশেষে শুধুমাত্র অপরাধ থাকে, যে অপরাধ আপনাকে তুলে তুলে সংসার রূপ গ্রহণ অন্ধকারে ঠেলে দেবে, কখনো ভগবানের সংসারে আপনাকে উত্তরণ ঘটাবে না। তাহলে আহার শুদ্ধে সত্য শুদ্ধি, সত্য শুদ্ধে ধ্রুবাস্কৃতি। যদি আপনার প্রবৃত্তি, আপনার মানবিকতা, মানসিকতা যদি শুদ্ধ হয়ে যায়, তবে আপনি জানবেন যে আপনার মধ্যে সেই ধ্রুবাস্থিতি, মানে ধ্রুবাস্থিতি এই যে বললাম যে কখনো জানো না আমি প্রভু আপনাকে ভুলে থাকি, এটাই হচ্ছে ধ্রুবাস্থিতি, সেই ধ্রুবাস্থিতি এসে যাবে। তাহলে আজ থেকে চেষ্টা করুন যে প্রভু আমি কখনো আর আমি সাহার গ্রহণ করব না, আমি নিরন্তর শুদ্ধ আহার করতে চাই, যে শুদ্ধ আহারের মধ্য দিয়ে আমার প্রবৃত্তি, আমার মানবিকতা, আমার মানসিকতা আপনারতেই লেগে থাকবে। আর তার জন্য একদিন নয়, এক জন্ম নয়, নিরন্তর বহু জন্মের তপস্যার ফল আপনি পেয়ে যাবেন। চেষ্টা করবেন কোনো মন্দিরে গিয়া প্রণাম করতে। প্রণাম মতলব কি? এইভাবে দাঁড়িয়ে নয়, আপনি সর্বাঙ্গীন ষষ্ঠাঙ্গে প্রণাম করুন। মায়েদের ষষ্ঠাঙ্গে প্রণাম করা যাবে না, কেননা ধরিত্রী মা মায়েদের স্তনভার গ্রহণ করে না, তার কষ্ট হয়। ধরিত্রী মা কখনো মায়েদের স্তনভার গ্রহণ করতে পারে না, তার তিনি সেই বোঝা নিতে পারেন না, তার মধ্যে ভারী পড়ে যায়। তার জন্য মায়েরা প্রণাম করবেন। আর ভক্তদের বলছি ষষ্ঠাঙ্গে প্রণাম করুন। যতগুলি ধুলিকণা আপনার শরীরে লেগে থাকবে, দেখবেন তত জন্মের পাপ আপনার ক্ষয়ে যাবে। কি বললাম, ওই প্রণামের উদ্দেশ্য কি? যে আপনি যতবার জন্মগ্রহণ করেছেন, ওই যে ধুলিকণা লাগলো, ততবার জন্মের যে পাপ করেছেন, এই প্রণামেই আপনার ওই পাপ সাঙ্গ হয়ে গেল। তাহলে বলুন, আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করবেন তো ভগবানকে নাকি? দেখুন, ভক্তদের কথা আমি ছেড়ে দিলাম, ভক্তরা তো করবেই, কিন্তু আমার কথা যতদূর যাচ্ছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা শ্রবণ করছেন, যারা দূরেও শ্রবণ করছেন তাদেরও বলছি যে আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করবেন, কখনো এমনি নমস্কার ঠুকে চলে যাবেন না। তিনি আপনার নমস্কার নেওয়ার জন্য বসে নয়, তিনি আপনার কাছে একটাই জিনিস চান, যে শ্রদ্ধা চান। আপনার এই নমস্কার ঠুকার অর্থ কি? যে প্রভু আমার যেন না কোনো অশুভ হয়, এটাই তো। মতলব কি? আরে আপনি প্রণাম করছেন না কোনো না কোনো মতলবে, আপনি এইভাবে করছেন কেন? না প্রভু আপনাকে অপমাননা করছি না, আমাকে দূরে যেতে হবে যেন না আমার কোনো ক্ষতি হয়, এটাই তো, আর কিছু নাই। তাহলে আপনি তার থেকে চাইছেন যে আপনার প্রিয়জন আর আপনি যেন সুস্থ সবল থাকেন, কিন্তু ওটা আপনার মতলব নয়। প্রকৃত মতলব হচ্ছে এটাই হবে যে প্রভু আমার সমস্ত পাপ আপনি হরণ করে আপনার চরণ পদ্মে যেটা যাতে আমার রতি আর মতি উভয় আসে তাই করি। তবেই সাষ্টাঙ্গে প্রণাম করলে আপনি ওই ফলটা পাবেন। এমনি এমনি ঠুকবেন না, ওতে কোনো কাজ হয় না, ওতে আপনার উপর আরো বোঝা চেপে যায়, আরো বোঝা, করের বোঝা বলে না, সেই করের বোঝা চেপে যায়। তারপরেই ভগবান বলেছেন, মহাপ্রভু বলেছেন, আশ্লিষ্যা পাদরতাং পিনষ্টুবা মম দর্শনাৎ করদুবা যথা তথা বিদ্ধা তু লম্পট সয়ব প্রাণনাথাস্তু নাইব পর। হে প্রভু, হে জগৎপালক, জগদীশ্বর, জগৎ নিবাস, তিনি তিনটা কারক, অপাদান, অধিকরণ এবং কর্তি, সকল কারকের অধিষ্ঠান হচ্ছেন তিনি। তা সেই জগৎ নিবাস, জগৎপালক, জগদীশ্বর, আপনি কৃপাপূর্বক আমাকে যদি কষ্ট দিতে হয় দেন, আবার সুখ দিতে হয় দেন, এতে আমার কোনো ফারাক পড়বে না। আমি কষ্ট দিলেও ভাববো আপনার থেকে আসছে। দেখুন আমাদের মনের অবস্থা কোথায়, গতি কোথায়, না আমি যদি আমার ছেলের থেকে কষ্ট পাই, ভাবি আমার ছেলেই কষ্ট দিচ্ছে, আমি ভাবি আমি কেন সন্তানকে বড় করলাম, ও সন্তানকে না রাখাই উচিত ছিল,
ছেলে যদি আরেকটা বৌমা করে নিয়ে আসে তখন মনে হয় ও বৌমার যুক্তিতেই কষ্ট দিচ্ছে, কিন্তু না, আপনার কৃতকর্মই আপনাকে ওই ওই কষ্ট দিয়েছে। আপনি বাড়ির কাছে যদি আমড়া গাছ লাগিয়ে রাখেন ও কখনো আম ফল প্রদান করবে না, তাহলে প্রথমেই উচিত ছিল আপনার বাড়িতে আম্র বৃক্ষ পোতার, আমড়া বৃক্ষ নয়। তাহলে আমড়া বৃক্ষ লাগিয়েছেন, আম চাইবেন কি করে, আম পাবেন কি করে? তাহলে আপনার শুদ্ধিতা, আপনার কৃতকর্মই আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার কৃতকর্ম এমন গ্রহিত হয়ে গিয়েছিল যার জন্য ভগবান আপনার ওই বৌমা রূপী যন্ত্রকে পাঠিয়েছে, ওই যন্ত্রের দ্বারা বারবার শোধিত হয়ে যাতে আপনি গোবিন্দের সংসারে ফিরে আসেন তার রাস্তা করে দিয়েছে। আপনি ভগবানকে বরং প্রণাম নিবেদন করুন যে প্রভু আপনি এমন বৌমা বা ছেলে পাঠিয়েছেন যার দ্বারা আমি যে কষ্ট পাচ্ছি, আসলে আমাকে সংশোধন করছে ওরা, যে সংশোধনের জন্য দেখুন আপনি তার থেকে দুঃখ পাচ্ছেন বলে না ভগবানের দিকে চাইছেন। সে যদি বারবার আপনাকে সুখ দিত, সে যদি নিরন্তর সকাল আর সন্ধ্যায় প্রণাম করত, তাহলে আর ভগবানের দিকে মন যেত না, নিরন্তর বৌমারূপ ছায়াকে, বৌমারূপ প্রতিবিম্বে বারবার আপনি মুখমণ্ডলটা দর্শন করতেন, ভগবান রূপ প্রতিবিম্বে নয়। তাহলে আপনার কর্তব্য কি? বৌমারূপ প্রতিবিম্বে, পুত্ররূপ প্রতিবিম্বে আপনার মুখমণ্ডল দর্শন করা যাবে না। আপনার কর্তব্য হচ্ছে ভগবান রূপ দর্পণ, তাতেই বারবার মুখমণ্ডল দর্শন করুন, তবেই ঠিক ঠিক পাবেন। সবকিছুটাই প্রভুর মধ্য দিয়ে বিচার করুন। বলছে সূত্রই বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা সূত্র। ঠিক তেমন আপনিও প্রভুকে নিয়ে চলে আসুন যে আমি প্রভু যা কষ্ট পাচ্ছি এটা তোমার দেওয়া, আমার বৌমা বা পুত্র দিচ্ছে না। আবার পুত্র যদি ভাবে যে পিতা মাতা, না পিতা মাতা কষ্ট দেয় না, আমার কৃতকর্মই আমাকে কষ্ট দিচ্ছে, এটাই যদি ভাবেন তাহলে দেখবেন ভগবৎ সংসারে আপনি সুখে থাকবেন আর অপরকে সুখ প্রদান করবেন। তা প্রভুকে বলছে যে প্রভু আশ্লিষ্টা পাদরতাং পিনষ্টুবা মম দর্শনাৎ করতুবা যথা তথা বিদ্যা তুলম পট। এই সংসারে কষ্ট দিলে, দুঃখ দিলে, আনন্দও দিলে, কিন্তু আমি উভয়ে সমান অবলম্বন করলাম, মানে আমি তোমার যা যা বিচার তা সমভাবে গ্রহণ করলাম। যেমন জলে জল মিশে যায়, যেমন নদীতে সমুদ্র মিশে যায়, ঠিক তেমন আমার কাছে সুখ যা দুঃখ তাই, সম সুখ দুঃখ সম উচ্চতে। সুখ আর দুঃখ যিনি সমান অনুভব করেন তিনি যোগে অবলম্বন করছেন, যিনি সুখ আর দুঃখকে আলাদা আলাদা ভাবেন, তাহলে যে দুঃখ পেলে কষ্ট হয় আর সুখ পেলে আনন্দ হয়, তাহলে জানবেন তিনি ভগবত পথে এখনো আসেননি, তিনি ভগবত পথে আসার উপযুক্ত হয়নি, তিনি শ্রীমদ ভাগবত যে কথা শ্রবণ করার উপযুক্ত পাত্র হয়নি, কেন তাকে শোধন করা হয়নি, কোথায় না গীতারূপ মহৎ বস্তুতে, গীতারূপ মহান বস্তুতে যদি শোধিত হয় কেউ তখনই তার কাছে সুখ আর দুঃখ সমান হয়ে যাবে। মহাপ্রভুর এই যে শিক্ষাশ্লোক সকল ধর্মশাস্ত্রকে সার করে তিনি ওই শিক্ষাশ্লোকটা বানিয়েছেন। আশ্লিষ্টা পাদরতাং পিনষ্টুবা মম দর্শনাৎ করতুবা যথা তথা বিদ্যা তুলম পট স এব প্রাণনাথাস্তুনা এব পর। সকল সুখ দুঃখ যেহেতু আপনার থেকে আসছে, তাহলে আপনার চরণ ধরলেই আমার সকল সুখরাশি দুঃখ রাশি মিলিয়ে যাবে। তাহলে এক কাজ করুন প্রভু, আপনার চরণ পদ্ম মানে চরণ যুগল কোথায় স্থাপন করুন, আমার হৃদয়ে স্থাপন করুন, যাতে করে আমার সকল সংহার হয়ে যায়। এই সংসারে রোগ রোগ নয়, ব্যাধি ব্যাধি নয়, ব্যাধিটা হচ্ছে কি না ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাত আশ্চর্য, এই রিপুগুলিকে আপনি সংহার করে দেন, আমার সকল চাওয়া পাওয়ার বাসনাকে সংহার করে দেন, শুধুমাত্র আপনার চরণ যুগল আমার হৃদয়ে স্থাপন করে আমার আর কিছু চাওয়ার থাকবে না, আমার সকল চাওয়া নিমেষে মিলিয়ে যাবে। তা আমাদের কর্তব্য হচ্ছে তাই, যাতে করে আমরা শ্রীমদ ভাগবতের বিবেচ্য, চৈতন্য চরিতামৃতের বিবেচ্য, আমাদের কাছে যেহেতু উদাহরণ আছে, তাহলে সেই উদাহরণকে ধরে আজ থেকেই আপনারা লেগে পড়ুন যে আমি প্রভু মুখাপেক্ষী হয়ে, প্রভু
যে পথ দিয়েছেন সেই পথকে সন্ধান করে আমি তার কাছে ফিরে যেতে চাই। যদি না তার কাছে ফিরে যেতে চাই তাহলে আমার এই জীবন বৃথা, আমার এই জীবন বৃথা হয়ে যাবে। তাহলে ভগবানের নাম নিয়ে আসুন আমরা সকলে মিলেই মহামন্ত্র নামের মধ্য দিয়ে সেই তার চরণ পদ্মে সকলে মিলে সেই নামরূপ নৌকায় উঠে পড়ুন, যাতে নামরূপ নৌকায় উঠে পড়লে কোথায় যাওয়া যাবে না, এই ভবরূপ যে সমুদ্র সেই সমুদ্রকে পার করে তিনি নিয়ে যাবেন কোথায় না তার দেশে। এই সংসার রূপ সমুদ্রে আমরা কোথায় উঠব, নামরূপ নৌকায়, ভাগবত কথারূপ নৌকায় উঠে কোথায় যাব না তার দেশে চলে যাব, যেথায় সেই পরমানন্দ ধাম, যেথায় সেই পরমানন্দ প্রভু পরমেশ্বর তিনি নিত্য ধামে বিরাজ করছেন। হরি বল, সকালে করবেন হরি বল, হরি বল সকালে, হাতে তালি দিয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, তাহলে এখানে আমি শ্রীমদ্ ভাগবতের কথার বিশ্রাম দিয়ে দিচ্ছি। আমাদের ভক্তরা ভজন পরিবেশন করবে, আপনারা সকলে ভজন পরিবেশন করুন, ভজন পরিবেশন শ্রবণ করুন এবং আপনারাও প্রসাদ পান। ঠিক আছে, প্রসাদ পাওয়ার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরাও এটাকে আর দীর্ঘায়িত করতে চাইছি না, আপনারা ভজন শ্রবণ করুন। ঠিক আছে, হরি বল।